আগুনে পুড়ে ছাই কৃষকের বসতঘর সাথে নষ্ট হয়ে গেছে গোলা ভর্তি ধান এবং চাল মর্মান্তিক ঘটনা জম্পুইচলা ব্লকের জগাইবাড়ি ভিলেজ এলাকায় কৃষক রণকুমার দেবর্মা এবং তার স্ত্রী বুদ্ধলক্ষ্মী দেবর্মা বেড়াতে গিয়েছিলেন সমতল আমতলী এলাকায় ছেলের বাড়িতে বাড়িতে তখন কেউ ছিল না রাতে হঠাৎ কৃষক দম্পতির কাছে খবর আসে তাদের বসতঘরে আগুন লেগেছে গ্রামের মানুষ আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয় শুক্রবার সকালে বাড়িতে ছুটে আসেন কৃষক দম্পতি Bakın ya mayın go. Onda zaten ben de koy ya.